বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি দেখছেন খোলা জানালা, আমি হরিপদ আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজকে চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে, নতুন ভিডিও। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো একটি অতি ক্ষুদ্র সামান্য একটা ফল, যে ফলটির নাম শুনলে আপনারা চমকে উঠবেন যে এত সামান্য একটি ফল অথচ তার এত উপকারিতা, আপনারা অবশ্যই শুনলে অবাক হবেন। হ্যাঁ বন্ধু, সেই ফলটি হলো ডুমুর। তো দেখুন, একটা সামান্য ফল যেটা আমরা কত অবহেলার মধ্যে দিয়ে সেইটাকে দেখি, কিন্তু সেই ডুমুরের যে কত উপকারিতা, চলুন দেখে নিই। অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা একটি ফলের নাম ডুমুর। ঝোপঝাড়ে যার দেখা প্রায়ই মেলে। ডুমুরের আধিপত্য মূলত তরকারিতে। এই ফলে আছে অজানা অনেক পুষ্টিগুণ। আসুন জেনে নিই ডুমুর খেলে আরও কী উপকার পাওয়া যায়। হাড় মজবুত করে। অনেক সময় দেহে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। এ সময় হাত পায়ের গিঁটে ব্যথা, হাড় ক্ষয়ে যাওয়া, দাঁত ভঙ্গুর ইত্যাদি হয়। এই ধরনের সমস্যা থেকে নিজেকে বাঁচাতে এবং প্রতিরোধ গড়ে তুলতে প্রয়োজন ক্যালসিয়ামের, কারণ ক্যালসিয়ামে রয়েছে হাড় মজবুত এবং ক্ষয় রোধ করার দারুণ কার্যকর ক্ষমতা। আর প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের নির্ভরযোগ্য একটি উৎসের নাম চিরপরিচিত ডুমুর। হৃৎপিণ্ড সুস্থ রাখে। ডুমুর ও ডুমুরের পাতায় এমন একটি উপাদান আছে যা মানবদেহের ট্রাইগ্লিসারাইড লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে। এই লেভেল নিয়ন্ত্রণ থাকলে হার্ট সুস্থ থাকে। এছাড়া ডুমুরে রয়েছে যথেষ্ট পরিমাণে ম্যাঙ্গানিজ, তাই খাদ্যতালিকায় ডুমুর রাখা জরুরি। স্তন ক্যান্সার প্রতিরোধ করে। এক গবেষণায় দেখা গেছে খাদ্য আঁশ সমৃদ্ধ ডুমুর নিয়মিত খাওয়ার ফলে 34% নারীর মধ্যে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে গেছে। যেসব নারীর মেনোপজ হয়ে গেছে, অর্থাৎ মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, তাদের পরবর্তী সময়ে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। এতে স্তন ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যায় অনেক বেশি। নিয়মিত ডুমুর খেলে এ সম্ভাবনাকে 50% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব বলে দাবি করেছেন ওই গবেষকরা। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত পটাশিয়ামের যোগান দিতে ডুমুরের জুড়ি নেই। ফল হিসেবে খাবার অভ্যাস না থাকলেও মাঝে মাঝে সবজি হিসেবে রাখতে পারেন খাবার তালিকায়। তাছাড়া বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় পড়েন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। নিজেকে তাদের তালিকার বাইরে রাখতে এখনই নিতে পারেন এই ব্যবস্থা। দেহের ওজন কমায়। ডুমুরে উপস্থিত পেকটিন রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। যারা নিজের ওজন নিয়ে সংশয়ে ভোগেন তারা নিয়মিত ডুমুর খেতে পারেন।
ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখতে রোগীকে ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়। গবেষণায় জানা গেছে ডুমুরের পাতায় আছে অ্যান্টি ডায়াবেটিক উপাদান, যা রোগীকে ইনসুলিন গ্রহণের পরিমাণ কমাতে সাহায্য করে। ডাক্তারের পরামর্শ নিয়ে ডুমুরের পাতার রস খেতে পারেন। ইনসুলিনের উপর নির্ভরশীল ডায়াবেটিক রোগের জন্য ডুমুর খুবই উপকারী। পেটের সমস্যা দূর করে। পেটের সমস্যা দূর করতে ডুমুর খুব ভালো কাজ করে। কোষ্ঠকাঠিন্য ও পাইলস প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে ডুমুর। এছাড়াও দুর্বলতায় ভোগেন এরকম ব্যক্তির জন্য ডুমুর উপকারী। পিত্ত ঠান্ডা করতেও বেশ উপযোগী। এছাড়াও ডুমুরের নানাবিধ ব্যবহার প্রচলিত আছে। কাঁটা ছেঁড়া বা পোকামাকড়ের কামড়ে জ্বালা পোড়া রোধে ডুমুরের রস ব্যবহার করলে উপশম হবে। ব্রণ সারাতেও দারুণ কার্যকর। বন্ধুরা, সেই সঙ্গে আপনাদের জানতে হবে যে ডুমুর আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন বা সেটি খেতে পারেন। তো আমি বিভিন্ন জায়গা থেকে একত্রে এক জায়গায় 27 রকম রেসিপি আমি এক জায়গায় করে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা দয়া করে সেখান থেকে দেখে নেবেন কতভাবে আপনি এই ডুমুর ব্যবহার বা খেতে পারেন। ডুমুর নিয়ে এই ছোট্ট নিবেদন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত অবশ্যই আমাদের খুবই দরকার। এবং শুরু করুন তাহলে আজ থেকে ডুমুর খাওয়া। কারণ দেখলেন তো কত ধরনের উপকার আমরা এই ডুমুর থেকে পেতে পারি। হ্যাঁ বন্ধু, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সব সময় চেষ্টা করবেন প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে বেঁচে থাকার। কারণ প্রাকৃতিক সম্পদ আপনাকে অবশ্যই সুস্থ রাখবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।